কিছু মনে করেন না, যারা ব্রাহ্মণ আছেন অপরাধ ক্ষমা করবেন। এই কলিতে ব্রাহ্মণের ধর্ম নাই আছে। হ্যাঁ, এই আমাদের গাঁয়ে একজন ব্রাহ্মণ আছে, ইউটিউব চলছে তো আমি নামটা তার করব না। আমাদের গাঁয়ে একজন ব্রাহ্মণ আছে, আমার দাদু এবছর কালী পুজো করবে না, বলছে না ভাই দাঁতে জুড় নাই। আর দাঁতের সঙ্গে পুজো সম্পর্ক কি? আল্লাহ দাদু এবার কালী পুজো করবে না ভাই দাঁতে জুড় না হবে, দাঁতের সঙ্গে কালী পুজো কি সম্পর্ক? ওই যে ভাল্লা পায় একটা বুঝলে। এরকম এই ব্রাহ্মণরা পুজো করে ওম বিষ্ণু, এখানে পুজো নিশ্চয় করেছে ব্রাহ্মণে। হ্যাঁ, ও বিষ্ণু পরমাং পদং সুরায়া দিবিব চক্ষুরা তথম, মানে ধরুন বলতে পারবেন ওং বিষ্ণু মানে একখানা বাঁশ, তত বিষ্ণু মানে সেই বাঁশখানা, পরমং পদক মানে পরের পাচায়, সুরে মানে সুর করিয়ে, দিব্য মানে দিয়ে দাও, চোখ লজ্জা করার দরকার নাই। এ কলি কেলে ব্রাহ্মণ বুঝলেন, কলিতে ব্রাহ্মণ। হে শুনুন, ব্রাহ্মণ যদি হয় বম্বঘাতী, ব্রাহ্মণ যদি হয় বম্বঘাতী আর বামনি যদি হয় গর্ভবতী, কবি গান মজার গান নয়। ব্রাহ্মণ যদি হয় বম্বঘাতী আর বামনি যদি হয় গর্ভবতী, সেই বামুন দিয়ে পুজো করলে হয় গাঁয়ের ক্ষতি, দেশের ক্ষতি, জগতের ক্ষতি। আর এরা ঠাকুর ন মাস চলছে, চলে গেছে পুজো করতে, কে এতে লজ্জা কি লাগে না? লজ্জা কি লাগে না? ওরে আমার যুগে বামুন ছিল, আমার যুগে বামুন ছিল, শোনাই আমার ঠাই, নাম তার অগস্ত মণি, কথা মিথ্যা নয়, তবু নাম তার রাবণ রাজা, ওরে সেজনে ব্রাহ্মণ পুজো সেজন করেছিল, ব্রাহ্মণ ছিল আমার যুগে, নাম তার রাবণ রাজা, সেজন ছিল মহাতেজা, বিশ্বসভা ব্রাহ্মণের ছেলে আমার ব্রাহ্মণ, আত্মযুগ ব্রাহ্মণের। এর যুগে ব্রাহ্মণ কেমন? যেমন নৈবেদ্য তেমন পুজো, যেমন নৈবেদ্য তেমন পুজো, কাপড়টা আড়াল করছে, হোম করবে, ওম অগ্নির সাহা, ওম প্যানের সাহা, উদানের সাহা, সাবানের সাহা, একটুখানি ঘি ছিটিয়ে দিয়ে বাকিটা ঝোলাই হয়েছে। এখানে ব্রাহ্মণ আমার যুগের ব্রাহ্মণ, নামে তার অগস্ত, গণ্ডুষে সমুদ্র পান করে, নাম তার রাবণ রাজা, গেল সমুদ্রের ধারে, ওরে আমার পাল্লাদারে তোমার কাছে গাই, আমার যুগে ব্রাহ্মণ ছিল তোমার যুগে নাই, একে একে তোমার কাছে আমি বলে যাই, ওরে সত্য তথ্য দিয়ে যাব, ওরে ওরে গুণে শোন গান আজ বসে বসে, তুই মন দিয়ে শুনে যা, মন দিয়ে শুনে যা। আপনি বাড়ি যাবেন? আপনি বাড়ি যাবেন? যদি যান তাহলে বলে দেব। অগস্ত কন্যাকে হরণ করেছিল, দেখুন আমি বলছি আপনি বলেন না, যদি বাদ দিয়ে পালাই তখন বলবেন 10 টাকা কম দেবেন, কমিটিকে বলবেন ওটা একটা বাদ দিয়ে কত কম, আমার আপত্তি নেই, আমি পয়সা নিয়ে কাজ করব, যদি কোনোটা বাদ যায় 20 টাকা কম দিয়ে দেবেন, আমি সব জানতো নই নাকি। এবারে ভবের মাঝে ভাব সাগরে আমি বলে যাই, ও বলি ভবের মাঝে ভাব সাগরে আমি বলে যাই, আমি সত্য তথ্য দিয়ে যাব মহতী সভায়, ও বলি সত্য তথ্য দিয়ে যাব গো মহতী সভায়।
আপনারা ভালো করে ফলো করছেন, আমার খাতাও নাই কলমও নাই কিছুই নাই, আপনাদের মুখগুলোই আমার খাতা কলম। আমি 23 বছর গান করছি, একটা বাদ যাওয়ার কথা নয়, আশা করি নয়, এবার হইলে হতেই পারে নাকি, মনে পড়িয়ে দেবেন আপনারা। এই তো আপনারা আছেন, আমি গোচটকা বলুই ঢাকা, আমি গোচটকা পলুই ঢাকা, ছায়ে লটকর দোকান কাটা, আমাকে সাত ভুবন ঘুরিয়ে ছিলের বেটা, ও যেখানে যে জানে না টপ টপানি ঘা সেইখানে টপ টপাগা। নাতি ভাই রে আমার কাছে হবে, হ্যাঁ ওই মুখস্থ করে কবি গান আমি করি না। এ দেখুন আপনার নবদ্বীপ নাম শুনেছেন, নদিয়া শান্তিপুর গতকাল ছিলাম, ওখানে আমি গান করছিলাম শান্তিপুরে, ওই নবদ্বীপে আমি গান করতে গেছিলাম এই গত ষষ্ঠীর দিনে। আমি গান করে বাড়ি আসছি, ট্রেনে করে আসছি, আমার গাড়ি ছিল সেদিন, ট্রেনে আসছি, কাটোয়া ঢোকার আগে ওই দাঁইহাট বলে স্টেশন আছে, ওখানে দেখছি চেকারে জিআরপিতে একটা ছেলে খুব মারছে। আসলে মারছেন কেন গো? আর কবিয়াল বলেন না, এ ছেলেটা মেয়ে ছেলের কামড়ে ঢুকে পড়েছে লেডিস বগিতে। আসার ছেলে নাই তো কাটোয়া উঠতে পারে নাই, বুঝতে পারে নাই, বুঝে না মারতাম না, এ ছোড়া মেয়ে ছেলে কামড়ে উঠেছে, আবার চারটে মেয়েকে কামড়িয়ে দিয়েছে। আরে ছোড়া তুমি ছেলে কামড়ে উঠলি, উঠলি তো মেয়েগুলো কামড়াবো দরকার, লেখা কামড়া তো দোষ নাই। আমি উঠিয়ে দেখলাম লেখা আছে মহিলাদের কামড়া, উঠিয়ে দেখলাম লেখা আছে মহিলাদের কামড়া, তার সামনে জটা পেয়েছি বসিয়ে দিয়েছি। নাকি ভাই হ্যাঁ তোর বুদ্ধি নাই রে, বুদ্ধি নাই রে, ওই আমি বলিব করে ধরে ধরে তোর বুদ্ধি নাই রে। তাহলে কলিযুগে যেমন লেখাপড়া ভালো নাই, আসলে কলিযুগে লেখাপড়া ভালো নাই, সমাজ ভালো নাই, শিক্ষা ভালো নাই, বামুনের ধর্ম নাই, আগে বৈষ্ণব ধর্ম আছে, আছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ তাকাও, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। অম্বিকা নিয়ে পালাবে যাত্রা ভালো, সত্যি যাত্রা ভালো। দেখুন আমার যুগে বৈষ্ণব ছিল, আর তোর যুগে বৈষ্ণব আছে, ও মায়েরা কবি গান শুনবে মন দিয়ে শোনো, আমার যুগে বৈষ্ণব ছিল আর তোর যুগে বৈষ্ণব আছে, এর যুগে বৈষ্ণব কেমন গো? এ গায়ে ভিকির আসে, আসে তো গলায় মালা, কাঁধে ঝোলা, দাদার সঙ্গে তিলক, আমার কন্যা সম আশীর্বাদ করার ক্ষমতাবান নাই। হে গোবিন্দ আমি নিজে ব্যক্তিগত ব্রাহ্মণ, যজন যজন অধ্যয়ন হতে করতে পারি না, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সর্বাঙ্গীণ তোমার মঙ্গল হোক, মানুষের মতো মানুষ হয়ে জগতের মাঝখানে বিরাজ করো। তাহলে হইল কি বাবা, এখনকার এ গায়ে ওই বৈষ্ণব ভিকির আসে, আসে না এখন, আবার দেখবেন সাইকেলে চলে আসছে, কি বলছেন সাইকেল নিয়ে চলে আসছে, বললেন এই ভিকিরিগুলো। এবার কি করছে, আমার যুগের বৈষ্ণব ছিল তিন বাড়ির তিন মুঠো কিংবা পাঁচ বাড়ির পাঁচ মুঠো, তিন বাড়ির তিন মুঠো কিংবা পাঁচ বাড়ির পাঁচ মুঠো তণ্ডুল ভিক্ষা করে গোবিন্দের চরণে নিবেদন করে বৈষ্ণব বৈষ্ণবী তারা ভাগ ঘুরে খেত। আর এখনকার বৈষ্ণবরা সকালবেলায় চান টান করে 12 জায়গায় বগের গু মেকে চিতাবাগ সেজে তেলক 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 মেজে ওরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে, সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে। আমাদের বাড়ি একদিন চলিয়েছে, আমি বসে বসে পেপার পড়ছি, আর এখনকার ভিকির যে স্টাইল কত, ভিক্ষা বলবে না সিদ্ধে সিদ্ধে দাও, আরে মেয়েগুলো মুখা, আমার বউ খুব চালাক, কলিকালে মেয়ে তো আমার বউ খুব চালাক, আমি যা বলি আমাকে বলো তুমি চুপ করো, হ্যাঁ গো আমি যা বলবো, হ্যাঁ তুমি চুপ করো তুমি কি বোঝো, আমি দেশময় গান করছি আমি কিছু বুঝি না, যত বোঝে বাড়ি নিয়েছি ঠাকুর, মা চলে গেছে আমরা 500 মাছ দাও তো, দাঁড়াও থামো দাম করবে,
এই তো বুদ্ধি মেছিল বুঝলেন এইবারে বুঝলেন আমাদের বাড়ি চলে এসছে ভিখারিটা বলছে ও মা শীতে দাও আর সত্যি কথা বলছে আমার মায়ের 80 বছর প্রায় বয়স পায়ে বাত আছে হ্যাঁ বাবা যাই দাঁড়াও এই খানিকটা দেরি হয়েছে আমার কানে আওয়াজ আসছে অন্য নৌকা দিছি না নুনো কাঁদিসি না চোখ চোখ বেলুন কিনে দেব আর খানিক বড় হইলে বিয়া দিয়ে ওলো চোখ চোখ ওলো কাঁদিসি না আর কি হলো এত বড় মোবাইল সাধু ঝোলায় আর কি হলো হে বুঝি রিংটন রিংটন মাতাজি ফোন করছে শালা চালি বিছে মোবাইল কেনে রে চালি বিছে এরা মোবাইল কেনে রে ওই ওরে লজ্জা ঘেন্নার বানাই নাই ওরে চালি বিছে মোবাইল আর আমার যুগে নিজের গায়ে রক্ত দিয়ে নিজের গায়ে রক্ত দিয়ে গোবিন্দের সেবা হয়েছে নামে ধরা ধরা দেবী বাপন রে ধরা দেবে ধরা নামে তরে ধরা দেবি ঘরে ব্রাহ্মণ এলো বৈষ্ণবী মাই আমার ঘরের মধ্যে ছিল আমার বৈষ্ণবী মা ব্রাহ্মণ বলছে ওকে ধরা আমি তোমার ঘরে সেবা করব ছোট আমি তোমার ঘরে সেবা করব মাজার নেই দরদ নেই ঘরে চাল ডাল নাই কাঁদতে কাঁদতে মা চলে গেল সেই রাস্তায় দোকানদার দোকানদারের কাছে কর জোরে বলছে দোকানদার আমার চাল ডাল কিছু ধরে দাও আমার স্বামী দ্রোণ ভিক্ষা করতে গেছে ভিক্ষা অন্ন পেলে আমি তোমার সব শোধ করে দেব হবে না ধর্মের দোকান ধর্মই আমার দোকান খুলে জানি বসে আছে যদি কিছু বন্ধক দিতে পারো তুমি আমার পাশে আমার কি আছে আমার চাল ডাল নুন তেল এ কেনারই পয়সা নাই আমি কেমন করে বন্ধক দেবো সোনা দানা গহনা গাঁটি আমার কিছু নাই মা তোমার আছে তোমার বুকের মাঝে পয়া ধর আমার স্তনযুগল আছে যদি একবার ছুটে দাও তুমি আমার পাশে বলিস না বলিস না আমার সতী নারী মা তাড়াতাড়ি দোকানদারকে মা জননী গায় ঘুরে দাঁড়া তোকে দেবো শোধ করে তোরে আঙি নাই এইবারে মা জননী ঘুরিয়া দাঁড়ালো দোকানের টেবিলে ছুরি ছিল ভালো ছুরিখানা নিয়ে আমার মা জানো নিজে চন্দ করে একটা স্তন কেটে দিয়েছে সঙ্গে সঙ্গে সেই স্তন দোকানিকে দিল বলে ছুটে চাইলি সারা জীবনের জন্য দিয়ে দিলাম বলো চাল ডালে নুন তেলে আসলে পেয়ে নিল করে আমার কন্যাদার শোন কথা গুলো সেই স্তন দোকানদার ছুড়ে ফেলে দেয় কইলে সে চলে গেল কথা মিথ্যা নয় সেইখানে মহাদেবে জানি বসেছিল আমার দেবী দুর্গা সেইখানে জানি হইয়াছিল সেইখানে সেইখানে ফেলে দিল ভাই ওরে তাই থেকে বেলে গাছের জন্ম হইয়া যায় পদ্মপতি দুর্গা পুজো জোড়া বেলে লাগে ওরে আমার পাল্লাদারে বলি তোরে লাগে মহাদেবের মাথায় যোগে বেলে পাতা দেয় বেলে পাতা দিলে আমার সন্তুষ্ট হয় আমার যুগের বৈষ্ণব এমনও বসিল ওরে আমার পাল্লাদারে তুমি শুনিয়া চলো তাই বলি পাল্লাদারে ভেবে দেখা চাই ওরে আমার সঙ্গে কি তোর তুলনা হবে বলে আমার বৈষ্ণব এমন ছিল আর তোদের বৈষ্ণব তো বুঝতেই পারছিস কবে রাধা রানীর দয়া হবে গো বলো জয় রাধে গো
এদের খিটকাল কত করবো, স্কুলে মাস্টার ধর্ম আছে, এখানে কেউ আছেন নাকি মাস্টার? কিছু মনে করবেন না, এর মতো মেয়েগুলো তোমরা কেউ অঙ্গনের আছো অঙ্গনারি? হ্যাঁ, ও মা তোমরা কেউ অঙ্গনারি চাকরি করো নাকি? করো কেউ, তাকে বাদ দিই বলছি। এই এখনকার মেয়েগুলো বাবারে অঙ্গনারি চাকরি করছে, গরম কত বাবা, এ অঙ্গনারী চাকরি করছে গরম কত, বুঝলেন? এর মতো একটা মেয়ে অঙ্গনারী চাকরি করে, আমি মেয়ের বাড়ি গেছি, বুঝলি দাদু, এসু এসু এসু, হ্যাঁ হ্যাঁ নাচবাবু, কী ব্যাপার? হ্যাঁ দেখি সাজা মেলা আছে, তারে সাজা মেলা আছে। আমি গেলাম, দিদি সাজা তো পকেট কেন? আমি তাকে তাকে দেখছি, হ্যাঁ গো পাঞ্জাবিতে পকেট হয়, কী রে পাঞ্জাবিতে প্রকট হয়, প্যান্টে প্রকট হয়, ও মা সাজাতে প্রকট হয়, এখন করছে। আমি সাজাতে প্রকট কেন বুঝতে পারছি না, যে খানিক্ষণ পর দেখছি, বুঝলেন ওই মেয়েটা সাইকেল নিয়ে বেরুইছে, এখন কর চললে বুঝি স্কুল যাই, প্রকটটা শুনুন সাজাতে প্রকট কেন? এখন সরকার কড়াকড়ি করেছে, সামনে সামনে ডিম মারতে পারছে না। কথর দেখেছেন, কথর দেখেছেন ডিম চুরি? মঙ্গল হোক। হ্যাঁ এ গত দেখছেন এই চুরি করা ডিম, হ্যাঁ চুরি করা ডিম, আরে এখন সরকার যা কড়াকড়ি করেছে, সামনে সামনে চুরি করতে পারছে না, সাজার পকেটে ডিম ভরবে, মেশিনে বুদ্ধি কথা ফেটে গেলে কি হবে রে, ঠোকা লেগে ফেটে গেলে কি হবে, লালে ছড়লে একশো হয়ে যাবে, তুমি ধর্ম ভালো রে। শোনো তুমি দাদু ভাই, আমার যুগে সবই আছে, তোমার কিছু নাই। হ্যাঁ ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালন করার তরে 14 বছরের জন্য বনবাসের তরে, কি বলছেন ভগবান রামচন্দ্র বাবার একটা কথায় পিতৃসত্য পালন করতে 14 বছরের জন্য বনে গেল, ভাই লক্ষণ সঙ্গে গেল, সীতা তার সহধর্মিনী হইল, আর তোদের বউগুলো কি বলছেন? এদের বউগুলো বাবারে হ্যাঁ তার তো দাঁড়া না না দাঁড়া না না দাঁড়া না 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 আর ভেঙে বলবো না, তোদের বউগুলো মালে টান পড়লি, কি বলবে যদি আমার বউ দুর্গা পুজো এবছর বলছে আমার বোন তসল নিয়েছে, আর তোর বোনের স্বামী চাকরি করে, আমি ঢোল বাজিয়ে খাই, আমার ছাপা মিনু শাড়ি ছাড়া দেবার ক্ষমতা নাই, তখন আমার কি বলছে, কি বলছে? হ্যাঁ তোদের বউগুলাই বলবে, এরা সীতা চলে গেল রাজার মেয়ে রামচন্দ্রের সঙ্গে বনবাসে, দ্রৌপদী চলে গেল অর্জুনের সঙ্গে বনবাসে, আর তোদের বউগুলো যদি মারলে টান পরে ভাত রে ভাত খাবো না বলগা বাবাকে। তবে কতটা খারাপ নয় হইলে আমি বলতাম না, এই সমাজের মাঝখানে দাঁড়িয়ে আমি বলবো কেন? ভাতার কথা খারাপ নয় মা, ভাতার যে কেউ হইতে পারে, যিনি ভর্তা যিনি ভরণ পোষণের মালিক তিনি বাবা হতে পারেন, ভাই হতে পারেন, স্বামী হতে পারেন, বন্ধু হতে পারেন, তবে ভাতার কথা খারাপ নয়। এর মতো একটা মেয়ে ওই বলগনা চেন, বলগনা বর্ধমান, তার পাশে একটা স্টেশন আছে ভাতার, আছে তো? আছে ভাই আছে, আছে তো? এই কাটোয়াতে বললেন আমিও দাঁড়িয়ে আছি, এর মতো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এই কলিযুগ মেয়ে, আমিও দাঁড়িয়ে আছি টিকিট কাটবো, এর মতো একটা মেয়ে টিকিট কাটবে দাঁড়িয়ে আছে, আমি কাটবো বর্ধমান, আমরা 4 জন আছি,
চারটি বর্ধমান চার পনেরো ষাট টাকা, আর এমএ তা কাবি ভাতা দিয়ে বলছে মাস্টার মশাই আমাকে তিনটে ভাতা দেন তো। এ বলছে মাস্টার মশাই আমাকে তিনটে ভাতা দেন তো। আর এই মাস্টার মশাই কি বলবো, নতুন চাকরি পেয়েছে, ও খুঁজে বুঝতে পারছে তিনটে ভাতার কুত্তা পাবো, তিনটে ভাতার কুত্তা পাই। ও বলছে দুটোই হবে, দুটোই হবে। বলছে কেন, আমি একটা গেট ফেলাই সে একটা। এ কথা খারাপ নয়, তাহলে আমার যুগের সঙ্গে তোর যুগে তুলনা কখনো হবে না। নাম তার রামচন্দ্র। ওরে মাথায় রে সব ধর্ম, ধর্ম আর অন্য চিন্তান্ত মাংস জন্য বজ্রপাস হতে তেসাং নিত্যাভিযুক্তরাং জগৎসমাম বহম বহম। অন্য চিন্তা পরিত্যাগ করে কায় মনোবাক্যে যদি ভগবানকে বলা যায় ভগবান আমি তোমার, ভগবান তুমি আমার, এইভাবে যদি ভজনা করতে পারা যায় ভগবান দাসের অনুদাস হয়ে সামনে দাঁড়ায়। তোদের আজ ভগবান বলে জ্ঞান নাই, তোদের ভগবান বলে মান নাই, ভগবানকে তোরা মানিস না, ভেবে দেখে না মনে করে ধর্ম মানিস না তোরা, ভগবান মানিস না। শোন কবির গানে তুই মন দিয়ে শুনে যা, মন দিয়ে শুনে যা। অতই মন দিয়ে শুনে, অতই মন দিয়ে শুনে যা। আমি বলিব কথা ধরে ধরে মন দিয়ে বলতে বলতে আমার কাছে জানি বলে গেল অগস্ত নাকি নিজের কন্যা, হরণ করি নিজ কন্যা হরণ যেজন করতে পারে। আমার নাতি ভাই দেখে না বিচারে করি হরণ, হরণ মানে তুমি কি মনে করছো এটা বাংলা ভাষা, এই বাংলা ভাষায় কবি গান। হরণ মানে কি অপহরণ, জোরপূর্বক ধরা না, হরণ মানে ভাগ করা। ভেবে দেখো মনে, ওরে আমার নাতি ভাই বলব প্রকাশ করে অগস্ত সমুদ্রকে পান করল, অগস্ত সমুদ্রকে পান করলো গন্ডু সে। কন্যা বলল পিতা আমি তার সাক্ষী হতে চাই। সেই দিন গধূলি বেলায় সময় আমার ঠাই অগস্ত সেদিন কন্যাকে আমার হরণ করায়, হরণ মানে ভাগ করা। ভেবে দেখো মনে, ওরে আমার নাতি ভাই বলবই আমার গানে তাই বলি পাল্লাদার। ভেবে দেখা চাই ওরে তোমার কাছে বলে যাব যোগ, শোনয় আমার ভাই তুই মন দিয়ে শুনে যা, মন দিয়ে শুনে যা। আমি বলব কথা ধরে ধরে মন দিয়ে। এ গেল প্রথম কথা, হনুমান নাকি সূর্যকে গো বগলে ভরিল, হায় গো বগলে ভরিল ওরে নানা, গো হনুমান সূর্যকে বাবা বগলে ভরিল, হায় গো বগলে ভরিল ওরে নানা। আমার নাতি ভাই সবার মাঝে জানি বলি গেল, হায় গো জানি বলি গেল ওরে নানা। লক্ষণ শক্তিশালী পড়েছে